দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম এই মাহে রমজানের তীব্র গরমের মধ্যে। আপনার গবাদি পশুকে আপনারা কিভাবে সুস্থ রাখতে পারেন এবং এই গরমের মধ্যে আপনার পশুকে কি খাওয়ালে আপনার পশু সুস্থ থাকবে এবং বিভিন্ন ধরনের দখল হতে ভালো থাকবে, সুস্থ থাকবে, সেটা আপনাদের মাঝে আমি জানাবো। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই, এই গরমের মধ্যে আমার গরুর খামারে, ছাগলের খামারে, কবুতরের খামারে আমরা আমাদের গবাদি পশুকে কি খাওয়াতে পারি। তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো আমি আজকে আপনাদের মাঝে দেখাবো যে এই যে এটা হচ্ছে গ্লুকোলাইট স্যালাইন, যেটা হচ্ছে বাংলাদেশ একমি ব্র্যান্ড কোম্পানির। এটাতে গ্লুকোজ, ভিটামিন, ইলেকট্রোলাইট বিভিন্ন ধরনের উপাদান দেওয়া আছে, যেখানে আপনার গবাদি পশুকে বিভিন্ন ধরনের ধকল কমাতে সাহায্য করবে এবং সহায়তা করবে। তো দর্শক, আপনারা এই এই স্যালাইনটি ব্যবহার করতে পারেন আপনার গরুর খামারে, ছাগলের খামারে, পোলট্রি খামারে এবং কবুতরের খামারে। এটা হচ্ছে ভ্যাট স্যালাইন, এটাও আপনার স্কেপ কোম্পানি, এটাও এই ধরনের কাজ করে। এটা হচ্ছে ইলেকট্রোমিন্স পাউডার স্যালাইন, যেটা ছোটো স্যাশেট, সেটা স্কোয়ার কোম্পানির, এটাও আপনার এই ধরনের কাজ করে থাকে। এটা হচ্ছে পিবি লাইট প্লাস, যেটা কবুতরের জন্য স্পেশাল বেসিক্যালি, এটা আপনারা কবুতরের খামারে ব্যবহার করতে পারেন। দর্শক, আমি অনেকদিন পরে আপনাদের মাঝে আসলাম আজকে এই ভিডিওটি নিয়ে, এই কারণে যে আমাকে অনেকে এ পর্যন্ত ফোন দিয়েছেন যে ভাই, আমাদের খামারে দেখা গেছে যে অনেক ছাগল গরমে, তীব্র গরমে, তাপমাত্রার কারণে ছাগল অনেক সময় হ্যাঁকানি যেটা বলে মাটিতে পড়ে যাচ্ছে, অনেক গরমের কারণে দীর্ঘ শ্বাস প্রশ্বাস নিচ্ছে, আপনার মাটিতে গড়াগড়ি করে অনেক সময় গরমের কারণে। তো দেখা গেছে যে পানি খায়, তবে পানি খেলেও অনেক সময় স্যালাইনের যে ঘাটতি সেটা থাকে না। এই স্যালাইনটি খাওয়ালে অনেক সময় ডায়রিয়ার লক্ষণ, এ ধরনের সমস্যা হতে আপনার গবাদি পশু সুস্থ থাকবে। তো আমি আজকে আপনাদের মাঝে আপনাদের কথা রাখার জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম যে আপনার গবাদি পশুকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই এই 2 থেকে 3 মাস আপনার গবাদি পশুকে আপনারা স্যালাইন অবশ্যই ব্যবহার করবেন। কারণ আপনার দেখা গেছে এগুলো আপনার কেজি আকারে পাওয়া যায়, যাদের বেশি বেশি ছাগল বা গরু তারা আপনারা কেজিভাবে কিনে নেবেন, যাদের 2টা 4টা তারা ছোটো স্যাশেট পাওয়া যায়। দর্শক বন্ধু, আমি এ পর্যন্ত অনেক খামারে ভিজিট করেছি, গিয়েছি এবং তাদের খামারে দেখেছি যে এ ধরনের স্যালাইন তারা ব্যবহার করে থাকে। এই জন্য আপনাদের মাঝে আজকে ভিডিওটি নিয়ে আসা যে আপনারা যদি যারা জানেন না তারা অবশ্যই এই স্যালাইনটি ব্যবহার করবেন। আপনার পশুকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই স্যালাইনটি ব্যবহার করুন। বাংলাদেশের অনেক কোম্পানির পাবেন, আপনারা সেটা ব্যবহার করুন। আর এর ব্যবহার বিধি এই প্যাকেটের গায়ে লেখা আছে, আপনারা সেটা দেখে নেবেন। আর দর্শক, আমি স্যালাইন ব্যবহার বিধি নিয়ে এবং গবাদি পশুকে খাওয়ানো নিয়ে আমি অনেক ভ্যাট ডক্টরস, ডিবিএম স্যার, ইউলো স্যার, বিভিন্ন প্রাণী যারা চিকিৎসা দিয়ে থাকে তাদের সাথে পরামর্শ করেছি যে আপনারা আপনাদের পশুকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই বিভিন্ন প্রাণী স্বল্পতায় এ ধরনের স্যালাইন ব্যবহার করতে পারেন। তো দর্শক, আজকে এ পর্যন্তই। মাহে রমজানের পক্ষ থেকে আবারও সবার প্রতি শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা। সামনে ঈদকে উপলক্ষ করে অগ্রিম ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আপনারা অপেক্ষায় থাকুন। ঈদের পরে অবশ্যই আপনাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে আসবো। দর্শক, আপনাদের সফলতার গল্প তুলে ধরতে চাইলে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে এ পর্যন্তই। আর দর্শক, আপনার গবাদি পশু এবং আপনারা সুস্থ থাকুন, সবার প্রতি আমার অন্তর অন্তর প্রীতি ভালোবাসা। তো দর্শক, অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই বা এখনও আমার পেজটিকে ফলোইন করেন নাই, প্লিজ আপনারা বেশি বেশি শেয়ার, ফলোইন এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।